ছোট হওয়ার ইচ্ছা আমার অনেক দিন, সেই ছোটবেলা থেকে জানি। তুমি বলেছো অনেকবার, বলেছি কিন্তু বারবার বলতে ইচ্ছে করে, ইচ্ছে করলে বলবে না, বলবে না? না, তোমাকে আর আমি বলবো না। তোমার সমস্যা অফিসে, আমার উপর মেজাজ দেখাচ্ছ কেন? না, আমি তোমার উপরে কোনো মেজাজ দেখাচ্ছি না। বিয়ের বয়স 11 বছর পার হতে এলো, মেজাজ দেখাচ্ছ কি দেখাচ্ছ না সেটা আমি খুব ভালো বুঝি। এত বড় করে কই দিতি আস্তে আস্তে দে, আরামসে আরামসে, কানে বাতাস যায় না, না আস্তে আস্তে দে। এত আসতে, হ্যাঁ কি রে, তুই আমার ভিতলামি করিস নাকি? একটা চশমা তো ওইদিকে ফেলে দেবো, শেষ করতেছে। সেই ছোটবেলা থেকে বয়ে বেড়াচ্ছ, এটা দিয়ে কি হবে তোমার? সেটা তো কোনোদিন ভাবিনি, তবে শখের জিনিস, শখ বললে কথা। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ধরো। কি আশ্চর্য, আমার যখন চা খেতে ইচ্ছে করছে এটা তুমি কি করে জানলে? সারা রাত জেগে থাকলে কি সমস্যা দূর হবে তোমার? আমি ইচ্ছে করে তো জেগে থাকিনি, ঘুম আসছিল না তাই জেগে থেকেছি। একদিন তোমার এই অ্যালবামগুলো আমি পুড়িয়ে ফেলব। পুড়িয়ে দেবে? কবে দেবো আর কি? এই কথাটা তো তুমি প্রায়ই বলো, কিন্তু কই, কোনোদিন তো পুড়িয়ে দিতে দেখলাম না। সময় তো শেষ হয়ে যায়নি, হয়তো আছে। পর্যটক হওয়ার ইচ্ছা আমার অনেক দিনের, ছোটবেলা থেকে। আবার তো আবার কি এই কথা বলবো না? না জানো লিপি, সে ছোটবেলা থেকে আমি ভাবতাম একদিন বেরিয়ে পড়বো অচেনা কোনো জায়গায়, দেখব। তোমার এই জীবনে আমার কোনো জায়গা নেই, তাই না? আরে তখন তো তুমি ছিলে না। এখন তো আছি, এখনকার কথা বলো। এখনো তো তুমি সেই পর্যটক হওয়ার স্বপ্নের কথা আমাকে বলো, বলো না। বলি, সেটা শুধু বলি, কিন্তু আমি জানি, অনেক আগে থেকেই জানি যে আমি আর কোনোদিন পর্যটক হতে পারবো না। তারপরও পর্যটক হওয়ার যে ভাবনা, সেটা ভাবতে আমার খুব ভালো লাগে। তুমি না একদম মন খারাপ করবে না, তোমার মন খারাপ দেখলে আমারও মন খারাপ হয়ে যায়। জানি, কিন্তু এক একটা ঘটনা ঘটে আর আমার মন খারাপ হয়ে যায়, আমি তো ইচ্ছে করে মন খারাপ করি না। অনিচ্ছে তো তুমি মন খারাপ করবে না, আমরা অনেক ভালো আছি। সত্যি আমরা অনেক ভালো আছি? হ্যাঁ আমরা ভালো আছি, অনেকের থেকে ভালো আছি, বেশিরভাগের থেকে ভালো আছি। কোথায়? তোমাকে কতদিন একটা শাড়ি কিনে দিতে পারিনি আমি? আশ্চর্য, এর মধ্যে আমার শাড়ি কেনার কথা আসছে কেন? আসছে, যখনই ভাবি তখন আমার মনে হয় কি জানো, আমি একটা পরাজিত মানুষ,
জীবনের কোনো ঘটনাতেই আমি জিততে শিখিনি। তুমি একটা পাগল। আচ্ছা শোনো, আমি আর কখনোই তোমার এই অ্যালবামগুলো খুঁড়িয়ে ফেলবো না। আমার জন্য একটা চাকরি খুঁজে দিতে। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি। একটা চাকরি কি জোগাড় করে দেওয়া যায় না? আমি চেষ্টা করছি আশা, সত্যি আমি চেষ্টা করছি। প্লিজ মোহন ভাই। হ্যাঁ, আমি চেষ্টা করছি। আপনার অফিসে, আপনি বলেছিলেন আপনার অফিসে চেষ্টা করবেন। আশা, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, মানে কয়েকদিন হলো। ও, এখন কি করবেন? আবার চাকরি করব, চাকরি খুঁজছি। চাকরি পাওয়া খুবই কঠিন কাজ। জি, আমি আপনাকে কথা দিচ্ছি আশা, আমি আপনার জন্য চেষ্টা করব। হ্যাঁ, খবরদার মহসিন ভাইয়ের সম্পর্কে কোনো বাজে কথা বলবেন, উনি অনেক ভালো মানুষ। বাবারে, আবার ভাই হয়ে গেল কবে? আমি কোনো কথা জিজ্ঞাসা নেই, সেটা অল্পল হয়ে গেল না। আমি না করছি, ওনার সম্পর্কে একটা উল্টা পাল্টা কথা আপনি বলবেন, আমি না করছি। তোর বারবার করে কইছি আমি, তুই নিজে ওই ব্যাটার লাগে কথা কবি না, যে 14 বার করে কই। হ্যাঁ, তোর কানে যায় না। উপরতলার ওই মেয়েটাকে দেখলে কেমন যেন লাগে, এত অল্প বয়স মেয়েটার, তারপর একটা বুড়ো ধামড়ার সঙ্গে সংসার করছে, মানে এত ঝড়ঝাপটার পরও মানে বেশ প্রাণবন্ত, তাই না? তবে সংসার করছে ঠিকই, কিন্তু ওদের মধ্যে বিয়ে হয়েছে কি না এটা নিয়ে কিন্তু নানান কথা চালু আছে। একটা কথা তোমাকে আর কতবার বলবো, বিয়ে ওই মেয়ের হয়নি, ওই বুড়ো ওকে এমনি রেখেছে, এমনি। তুমি কি করে জানলে? আমি একটা মেয়ে, মেয়েরা সব কিছু ভালোভাবে বুঝতে পারে। হ্যাঁ, বুঝতে পারে, কিন্তু তুমি কি করে বুঝলে? তুমিও একটু ঠান্ডাভাবে চিন্তা করো, তুমিও বুঝতে পারবে। অবশ্য তোমার সমস্যা তো অন্য জায়গায়, ওই মেয়েকে দেখে তোমার মাথা তো আবার সব কিছু এলোমেলো হয়ে যায়। বাজে কথা। একদম সত্যি কথা, ওই মেয়েকে বেশি লাই দিও না, বেশি লাই দিও না। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমরা ঠান্ডা মতো কথা বলবো। বসার ব্যবস্থা আমার ঘরের মধ্যে আছে, এখানে আমি বসতে আসি নাই। এইবার আপনি কোন,
আমি নিষেধ করার পরেও আপনি আমার বইয়ের কেন এত কথাবার্তা কন? আরে কি আশ্চর্য, আমি কোথায় কথা বললাম? ওনার সাথে আমার দেখা হলো, আমরা হেসে একজন আরেকজনকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, এটা কোনো কথা হলো না? আচ্ছা আমার বোর্ডে দেখলে আপনার মুখে ভেটকে হাসি বেড়ায়, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আজকে সাহেব আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন কি কথা হয়েছে আমাদের মধ্যে, আপনি জিজ্ঞেস করেন? ও তো কইব না, ওটা জবা করলেও কইব না, আমি আপনি গাই। আপনি নিষেধ করার পরে কেলেকে আপনি এত কথাবার্তা করেন? বুঝায় কন আমারে, আপনি বললো আমি কোনোদিন কথা কইছি? এই যে কইছি আপনার লোকের কথা, হ্যাঁ মনে করে দেন তো, তাহলে আপনি হাসবেন আমার ওয়াইফের লোক এত কথাবার্তা করে কেলেকে? আর কখনো বলবে না ভাই। আপনি চা খাবেন? বসুন, চা একটু খাইতে আইনি এই জায়গায়। ঠিক আছে, আপনি যখন কইতেছেন এবার আমার তো ছেড়ে দিলাম, কিন্তু সাবধান, আপনার হাজবেন্ড একটু সামলে রেখেন। না আর কখনো বলবে না। ঠিক আছে এবার মেনে নিলাম, কিন্তু উনি যদি মনে রাখেন তো ভালো, যাই এটার একটু টাইট দান লাগবো। আমি তো ভেবেছিলাম তুমি তোমার অ্যালবামগুলো নিয়ে বসবে। আচ্ছা বাদ দি, আমাদের তো আরো অনেক কথা বলার আছে, অন্য কথা বলি। এই আজগর লোকটা না কোনো মানুষই না। আজগর সাহেবকে নিয়ে কোনো মাথা ব্যথা আমার নেই। আমি তোমাকে একটা কথা বলেছিলাম। কি কথা? ওই মেয়েটার সাথে কথা বলতে বারণ করেছিলাম। আমি কথা বলি না তো। আজগর সাহেব তাহলে এমনি এমনি নালিশ করে গেল? না মানে একজনের সাথে দেখা হলে সালাম দিলে সেটার উত্তর দেব না, তাই নাকি? শুধুই তাই? তবে আর কি, তুমি ওই মেয়ের সাথে আরো অনেকদিন কথা বলেছো। কে বলেছে তোমাকে? মিথ্যে বলো না, অন্তত আমাকে মিথ্যে বলো না, আমি জানি। হ্যাঁ এটাকে তো কথা বলা বলে না, একজনের সাথে সামনাসামনি দেখা হয়ে গেলে দু একটা কথা তো হতেই পারে। ওই দুই একটা কথার ফলাফল তো আমি নিজের চোখেই দেখলাম। তোমার না হয় অপমান বোধ নেই, কিন্তু আমার। আচ্ছা ওই মেয়ের মধ্যে কি মধু পাও তুমি বলো তো? আরে কি যাতে বলছো তুমি! আর আজকে তোমাদের কি কথা হলো, ডেটিং এ যাবে? আরে কি আশ্চর্য, কি সব কথা বলছো! ও মেয়েটা বলছিল যে ওর জন্য একটা চাকরি খুঁজে দিতে, ওর চাকরির দরকার। আচ্ছা ও, তোমার চাকরি নিয়েই তো কোনো খবর নেওয়া হলো না, তা কি কোনো ব্যবস্থা করতে পারো? তোমার হয়নি, তোমার নিজের চাকরির খবর নেই আর তুমি চাকরি খুঁজছো ওই মেয়ের। কি যাতা বলছো তুমি! আচ্ছা শোনো, আমি একটু বারান্দায় বসবো, হুম, আমাকে খুঁজতে এসো না। খাবে না? না কেন? শোনো আমি সেদিন বলেছিলাম না তোমার ওই অ্যালবামগুলো পুড়িয়ে ফেলার কথা আর কখনো বলবো না, ভুল বলেছিলাম, কাল পড়াবো। না না কিছু অসঙ্গতি আছে, মানে কিছু ছেলে মানুষ আছে, ওটা বদলাতে হবে। আসামিটার জন্য মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে,
আমরাই বা কি করবো বলো? মেয়েটা বেশি দূর লেখাপড়া করেনি, ওকে তুমি কি চাকরি খুঁজে দিবে? আচ্ছা মেয়েটা কেন চাকরি চাই তুমি কি জানো? আমি জানি তুমি ঘুমাওনি, আমি খুব ভালোভাবে জানি, কি কথা বলো। কি কথা বলবো? মেয়েটা কেন চাকরি খুঁজতে চাই? আরে সেটা আমি কি করে বলবো? আমি তোমাকে বলেছিলাম না, ওই আশা আস্কর সাহেবের সাথে থাকে, আসলে একটা চাকরি পেলে মেয়েটা না একা একা থাকতে পারতো। অবশ্য মেয়েটা জানে না একা থাকতে গেলে আরো বিপদে পড়তে পারে, তবে রোজ রোজ মার খেলে সব মেয়ে একা থাকার কথা ভাবত। আজকাল লোকটা না ও কোনো মানুষ না, তোর মনে আছে মেয়েটা যেদিন প্রথম মার খেয়ে আমাদের বাড়িতে এলো তখন ওকে দেখে আমাদের কিরকম কষ্ট লেগেছিল মনে আছে? তুমি তোমার চাকরির খবর বলো। কি বলবো? ওমা বদরুল ভাই যে একটা অফিসে যেতে বলেছিল চাকরি খুঁজে, গিয়েছিলে? গিয়েছিলাম, দু তিনটা কথা বলে বিদায় করে দিল, বললো দরকার হলে পর জানাবে। আচ্ছা লিপি, এটা কি কোনো জীবন? না একদম না, তুমি বরং এটা চাকরির খোঁজ নাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার কি ধারণা আমি চাকরির চেষ্টা করছি না? আমি জানি তুমি চাকরির চেষ্টা করছো, আমি জানি। তবু মহসিন আমাদের সংসার, বিশ্বাস করো তুমি আমি এক মুহূর্তের জন্য আমাদের এই সংসারটাকে কখনো ভুলে যাই না। মহসিন আমি আজ তোমাকে একটা খুব বাজে কথা বলে ফেলেছি। অনেকগুলো বাজে কথা বলেছো তুমি। না একটা বলেছি। আমি তোমাকে বলেছি না আমি তোমার ওই টিকেটের অ্যালবামগুলো পুড়িয়ে ফেলতে চাই? আমি বিশ্বাস করো সেটা মন থেকে বলিনি, তুমি জানো না বলো? তুমি জানো আমি মন থেকে বলিনি, তুমি জানো? জানি। কি কন ভাই, ভাই প্লিজ ভাই, ভাই আমার বাঁচে যাবে ভাই, মানে আমি না তো মরে যাবো গে ভাই, ভাই আমি এই দিকটা দেখতেছি ভাই, আমার কিন্তু আপনি বাঁচান ভাই। ভাই এটা কোনো কোনো বিষয় না ভাই, আমি আমার জান লাগাই দিব ভাই, কিন্তু ভাই আপনি কিন্তু আমার বাঁচাবেন ভাই। ওকে ভাই।
চা কি হয়েছে তোমার দেখে বোঝা যায়। কি চাকরি হয়েছে সেটা শুনতে চাও? তোমার কি চাকরি হবে সে ধারণা আমার আছে। তারপর চাকরি হওয়ার পর ধরো যখন মিষ্টি কিনতে গেলাম তখন খুব লজ্জা লাগছিল। কেন? আগে ছিলাম অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, আর এখন কি হয়েছি শুনবে? কি হলো? থাক, শোনার দরকার নেই। না বলো। জুনিয়র কেমিস্ট। তুমি চাকরিটা নিলে? একবার ভেবেছিলাম যে মানা করে দেই, তারপর আবার ভাবলাম যে এরকম গোধরা আমাকে মানায় না। না, চাকরিটা নিয়ে ভালোই করেছো। একটা চাকরি তো খুব দরকার ছিল, তাই না? আর এই চাকরিতে জয়েন করে তুমি আরেকটা চাকরি খুঁজতে পারবে। পারবো। কি হলো, হাসছো কেন? আচ্ছা, আমার অপরাধটা কি বলো তো লিপি? যা, তোমার কোথায় অপরাধ হবে? না, আমি যা করতে যাই সেটাতে আমি হেরে যাই কেন? কি যে যাতা বলো না তুমি। মাঝে মাঝে না আমার নিজেকে মানুষ মনে হয় না। এই যে আমি এখন তোমার সামনে বসে আছি না, আমার মনে হচ্ছে আমি একটা মানুষই না। কে? আজগর সাহেব এলো নাকি? হ্যাঁ, উনি এইভাবে দরজায় ধাক্কান। মানে লোকটা না একটা বেয়াদব টাইপের লোক। মানে এই দরজাটা কি ওর বাবার সম্পত্তি নাকি? মনে হচ্ছে কি দুগালে দুটো চর মেরিয়ে একদম। তুমি কি আজ আশার সাথে আবার কথা বলেছো? না। সত্যি বলো। বললাম তো না। তাহলে উনি ডাকাতের মতো করে দরজায় ধাক্কাচ্ছেন কেন? ব্যাটার আজকে বেশি সাহস লাগছে, দাঁড়াও দেখছি। দাঁড়াও আমি দেখছি। কিছু বলেননি ভাবি, ওনার কোনো দোষ নেই, এই জানোয়ারটা আমাকে জানি মেরে ফেলবে। এখনো মারি নাই, তবে মারবো। তোর জিন্দা রাখার কোনো কারণ দেখি না। আপনি তো খুব পরিষ্কার, আমার বউরা আমি শাসন করি, আর সে দৌড়ায় আপনার কোলে চাপায় পড়ে, বহুত পরিষ্কার আপনি। আসগর সাহেব, আপনি কিন্তু বেশি বেশি নোংরা কথা বলছেন। এই যে ভাবি শুনেন, আপনার জামাইরা যদি আপনি সামনে রাখতে পারেন তাহলে আমার কোনো কথাই কন লাগে না। ও কিছুই করেনি। কিছুই করেনি না? তাহলে আশা দমক খায় আপনার বাড়িতে ছিট আসলো কেন? আসবে না কেন? আপনি ওকে মারবেন, ও আসবে না কেন? মারতেছি। হ্যাঁ মারছেন, আপনি ওকে এইভাবে মারতে পারেন না। ও আমার বউ, দিয়ে দিকা। আরে কি আশ্চর্য, আমার বউ, খরচা পাতি আমি দিই, আর আমি মারুম না চুমা দিব না অন্য করে ভালোবাসো, সেটা তো আমার ব্যাপার। ঠিক ঠিক, একদম ঠিক। আশা এনে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, আমি তোমার সাথে আছি। ও বুঝতেছি না, এটা আবার কোন নাটক শুরু হয়ে গেল? কেন নাটক এখনো শুরু হয়নি, যখন পুলিশ ডাকবো তখন নাটক শুরু হবে। পুলিশ ডাকবেন? হ্যাঁ। ওরে বাপ রে বাপ, আমি ভাই ডরাইছি। আপনার মতো লোককে পুলিশে দেওয়া উচিত। হা হা, পুলিশ আপনার কথা ওই লাগে। আপনি বাসায় যান প্লিজ। যেমনই তো আবার ছাড়েন, ওর শাস্তি ওনার শাস্তি নেই। না, আমরা ওকে ছাড়বো না, ওইখানে থাকবে। আমার বউ কিন্তু ঘরে জিগান, ওই কি করবো? আশা যাবে, আপনাদের অসুবিধা হবে সেটা আমরা বুঝবো। ভাই আমি তো বুঝতেছি না, ওই আইতে চায় আপনি আইতে দেন না। আজগর সাহেব, আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হবো আমরা। আচ্ছা।
দিয়ে না। ভয় পেও না তুমি, আপনি এসব কি নোংরা কথা বলা শুরু করেছেন? আমি নোংরা কথা কইতেছি? আমার বোরের লাগে ব্যবসা ধান্দা করতেছেন, এটা কোন ধর্ম আছে? মিথ্যা কথা বলবেন না প্লিজ ভাই। আমি কি আর মিথ্যা কথা কম, আপনারা আমার বোর আটকে রাখেন নাই না? ওহ ওর মা কি কয় না। আচ্ছা আজ সাহেব আপনি শান্ত হন, আমি দেখছি। ওনার স্ত্রী কি এখন আপনাদের বাসায়? জি। ওনার স্ত্রী এত রাত্রে আপনাদের বাসায় কেন? হকন আমি দেখছি। আশা আপনি ওনার সাথে যান, চলো। ভাই আমি গেলাম। মহসিন সাহেব আপনি আমার সাথে চলেন। কোথায়? থানায়। চলুন নিয়ে আসো। Thank you.
দিবি আমাকে পুলিশ কেন ধরে নিয়ে গেল? যতবারই আমার সেই রাতের কথা মনে হয় আমার কেন যেন শুধু কান্না পায়। একদম কাঁদবে না তুমি, খবরদার। আচ্ছা কাঁদবে না। এটা হাতি কিনতে হবে। হাতি? হাতি নিজেকে খুব ক্লান্ত লাগে। এই যে আমি বসে আছি না, আমাকে এখান থেকে ট্রেনে তুলতে হলে একটা হাতি লাগবে। তা বুঝি। ক্লান্তির জিনিসটা খুবই খারাপ। ছেলে কি ডাক টিকিটগুলো কি করবো? নতুন কিছু পেয়েছ? না, তুমি পেয়েছো? আমিও না। ভাবছি খাতাটা একবার বদলাতে হবে। কেন, পছন্দ হচ্ছে না? অসঙ্গতি আছে, নানা ধরনের ছেলে মানুষই আছে, বদলাতে হবে। তাহলে কি করবে? আগে বদলাই, তারপর। কি হয়েছে? কি হয়েছে? কি না, কিছু 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 না, কিছু না। আসুন আসুন।
আবার আপনার কাছে আসতে হলো মোহসিন সাহেব। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আজগর সাহেবের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না। জি, কিন্তু তার মানে তো এই না যে আমি আমি সে কথা বলতেও চাচ্ছি না। আচ্ছা, আজগর সাহেব থানায় আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছিল। হ্যাঁ, সে অভিযোগটা ডাহা মিথ্যা ছিল একদম। আমারও মনে হয় ওটা আপনার কথা মতোই একটা ডাহা মিথ্যা অভিযোগ ছিল। হ্যাঁ, আর সে কারণেই আজগর সাহেবের উপর আপনি প্রচণ্ড রেগে যান। হ্যাঁ, মানে কিন্তু আমি লেট মি ফিনিশ। আশা নামের মেয়েটার সাথে আপনার সম্পর্ক খুব ভালো ছিল। কি আশ্চর্য, মানে একজন আরেকজনের সঙ্গে দেখা হলে হাই হ্যালো বা সালাম দিলে সেটা হেসে কথা বলা, এটা তো সম্পর্ক ভালো বলে না এটাকে। আর তাছাড়া উনি যেদিন মার খেয়ে প্রথম আমাদের বাসায় এলো, তখন আমরা স্বামী স্ত্রী মিলে ওকে আশ্রয় দিয়েছিলাম। কিছু পেলে কি এটা? এটা ওর ডায়েরি, ওর অ্যালবাম। আপনি ডায়েরি লেখেন? না না, মানে ডায়েরি লিখি না। তাহলে কি এটা? ওটা কিছু না, এমনি। জি, এটা তো ডায়েরি না মোহসিন সাহেব। না না, আমি আগেই বললাম না আপনাকে যে এটা ডায়েরি না। কিন্তু এটা কি কি এটা? এই যে এইখানে আপনি লিখেছেন কিভাবে ছুরি বসিয়ে দিতে হবে। আর এই যে তার পরের পেজে আপনি লিখেছেন খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়ার কথা। তা আবার যেন তেন বিষ না, পোস্টমর্টেম রিপোর্টে যেন বোঝা না যায় এমন বিষ। চুপ করে থাকলে তো হবে না মোহসিন সাহেব, বলুন। আমি একটা জিনিস ঠিক মেলাতে পারছি না, কত কত খুনের পরিকল্পনা আপনার। এক আজগর সাহেবকে মারার জন্য আপনি এত পরিকল্পনা করেছেন? না না, আমি আজগর সাহেবকে খুন করিনি। আপনি আজগর সাহেবকে খুন করেননি? না না না, করেননি না। তাহলে এগুলো কি কি এগুলো? শুনুন মোহসিন সাহেব, আপনি খুনের পরিকল্পনা করেছেন, সেটা লিখেছেন, আর সেই লেখা আবার আপনি রেখে দিয়েছেন আপনার ঘরে। আর কিছু বলার আছে আপনার? আমি এসব জমাই। জমা মানে? হ্যাঁ, আগে ডাক টিকিট জমাতাম, তো এক সময় আর ওটা ভালো লাগলো না, তো তো তারপর থেকে আমি এসব জমাই। আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনি বুঝতে পারবেন না, আপনি ডায়েরিটা দয়া করে আমাকে ফেরত দিন। এটা আপনি নিয়ে যাবেন না, এটা নিয়ে গেলে আমার সব কিছুই শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার আমার একমাত্র অবলম্বন। আপনি নেবেন না, প্লিজ নেবেন না।